আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের আপডেটই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর বাড়তে পারে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর বাড়িয়ে পঞ্চাশ করা হতে পারে এমন প্রস্তাব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে জানায় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী নয় নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবার ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এর মধ্যে সরকারি মেডিকেলে ভর্তি থাকা শিক্ষার্থীদের দশ নম্বর কাটা হতে পারে এছাড়া ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর বাড়ানো হতে পারে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত হওয়ার সবাই পাঁচ নম্বর বাড়ানো এবং সরকারি মেডিকেলে ভর্তি থাকা শিক্ষার্থীদের দশ নম্বর কাটার প্রস্তাব উপস্থাপন করা হতে পারে বলে জানায় সূত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন এম এর একাডেমিক পরীক্ষায় পাঁচ নম্বর ষাট মেডিকেলে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা যেন এর সাথে অভ্যস্ত হতে পারে সেজন্য ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে ওই কর্মকর্তা আরও জানান মেডিকেল ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর পঞ্চাশ করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হবে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও জানান এই কর্মকর্তা এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর টিটু মিয়া বলেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়গুলো মন্ত্রণালয় সভায় উপস্থাপন করা হবে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিবে আমরা তা বাস্তবায়ন করব। তাহলে বন্ধুরা এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই মেডিকেল ভর্তি পরীক্ষার পাশ নম্বর নিয়ে নতুন এই আপডেট তথ্যটি আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তাই আজ বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ